জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর নাচাই গোকুলপুর কোনো ভদ্র ঘরের মাইয়া গ্রামের মধ্যে ঘুরে ঘুরে গান করে আর তোমার অন্যায় এখানে কেন অন্যায় ঠিক করে নাও তাতে আমার প্রবলেমটা কি হ্যাঁ আমারে চিনো না জানা আমরা কি প্রেসিডেন্ট হয়ে গেছেন যে আমরা চিনতে হইব আবার কথা কই থাবরে একদম সুপা ভা খামোশ কি কইলি আমারে আমরা খামোশ কইছি খামোশ তরে আমি খাড়া শুনেন আজ সম্পর্কে তো আমরা কিছু জানেন না আমরা কিছু কইলে আমরা কুংফু মারি এক গ্রামের নকশা হারাই দিমু মোবাইলটা নিলে আমার একটু ভালো লাগতো কষ্ট পাস না বাবু ও মোবাইল যদি হামি লই হামি রাখতে পারবে কি ও সর্দার আছে না ও বহুত খারাপ লোক আছে ও আমার হাতে মোবাইল দিবি আর লিয়া যাবে তাই নাকি হ্যাঁ বাবু হামি আসি আচ্ছা কই যাবে এখন ও শাহবাজপুর যাবে ও সুলিমান মিধা আছে না ওর কাছে যাবো তিনজন আপনি সুলিমান মিধার কাছে কি করতে যাবেন ও তো খুব খারাপ মানুষ কি বলছিস বাবু তুই কি চিনিস আমি চিনি না মানে এলাকার সব মানুষ চেনে ও খাটাসের উপরের খাটাস ও এলাকার যত খারাপ মানুষ আছে সবখানে সর্দার নিয়ন্ত্রণ করে ও তাই বাবু হ্যাঁ ওই যে মুসলিম সরকার আছে না একটা খাটাস এই খাটাসের উস্তাদ ওই সুলেমান মিধা মুসলিম সরকার ওই সুলেমান মিধার কাছে জমা খরচ দিয়ে তার মতো তলামিনা করে এই কারণেই তো আম্বার চেয়ারম্যান লোকটা ভালো কিন্তু সে কোনোভাবেই সন্ত্রাস দমন করতে পারতেন ওই খাটানের কারণে বলিস কি বাবু মাঝে মাঝে তো আমার মনে হয় ঝনুকা গাছে না ঝনুকাকার খুন্ডা ওই করে দেয় কি বলছি দেখে বোঝা যায় না শালা এরকম খাটাস কেউ যদি অনপর রাগ করে তখন ও মিটমিট করে হাসে আরে হাসা মানেই কিন্তু সমস্যা তৈরি হয় খুব খারাপ তাই নাকি এর লেগে তো ওর হাতে সবাই ভয় পায় কিন্তু ওর খাটাস যখন কান্দে তখন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আচ্ছা বাবু ও বাবুর সাথে কি ঝরু তালুক দলে কোনো ঝামেলা ছিল আরে থাকতো মানে না মানে আমি কি করে কম আনলে হয় যে কি এই ঝরু কাকা মাতা কোনো মানুষ যে কোনো মানুষ সাথে হুট করে ঝগড়া মাথায় গ্যাঞ্জাম করে কিন্তু কাকা কিন্তু লোক ভালো ছিল আচ্ছা এই বাবু আজ আসি হ্যাঁ ঠিক আছে কিন্তু ওই মানে সুলেমান মিধার বাড়ি যাওয়ার দরকার নেই ঠিক আছে আমি চাই বেকলই তাহলে এক কাজ করেন চলেন আমার বাড়ি যায় আমার মার সঙ্গে পরিচয় করাই দেবো না বাবু আজ না আর একদিন যাবে হ্যাঁ আমি আসি আমরা ঠিক আছে যান ও আর ডুম ডুমিনে একটু বাজান আর একটু ডুমিনে খুব ভালো লাগে আসি বাবু ওয়ালাইকুম আসসালাম ইন্সপেক্টর সাহেব কেমন আছেন এই তো ভালো আছি আপনি ভালো আছেন তো আমি আছি ভালোই শুনেন ওই আমার একটা সোর্স থেকে খবর পাইলাম রত্না নাকি একটা বিশেষ জায়গায় আছে তাই নাকি হ্যাঁ অবশ্য আমি নিশ্চিত না আপনারা একটু আপনাদের দিক থেকে খবর নিলে পাওয়া যাবেন খোঁজ আচ্ছা আচ্ছা বলুন তো কোথায় থাকতে পারে আচ্ছা ঠিক আছে আমি তাহলে জানার চেষ্টা করি কোথায় আছে হ্যাঁ তারপরে আপনারা জানাই ওকে রাখি শালা শালা
কম। দীপালি কি করতেছে? উগান্ডা ভাইয়ের সাথে কথা বলতেছে। ও কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তোমার উপরে রাগ করছে। কেন আমার উপর রাগ করছো কেন? তুমি আজকাল আমার সব কথা জানাও না। তাই মনে হয় তোমার কাছে? তুমি একটুতেই টেনশন করো তো, এই জন্য তোমার সব কথা জানাই না। তাতে কি আমার টেনশন কম হয়? আরে এত টেনশন করো কেন? তোমার তো আমি আগেই কইছি, তুমি হইলে গিয়া একজন জনপ্রতিনিধির স্ত্রী, তোমার তো শক্ত হওয়া লাগবো। আমি শক্ত হইতে পারি না, কি করব কও? একটু শক্ত হও। তুমি যদি শক্ত না হও তাহলে তো আমি দুর্বল হয়ে পড়ব। বোঝো না কেন, এই বকুলপুর ইউনিয়নের মানুষ তো ভোট দিয়ে আমার চেয়ারম্যান বানাইছে, তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার। এই বকুলপুর ইউনিয়নের আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করে শাহবাজপুরের সোলেমান মৃধা, তার লগে আছে মুসলিম সরকার, তাগো কারণে খুন চাঁদাবাজি এইসব কন্ট্রোল করা যাইতেছে না। ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়ছে এই চাঁদাবাজির কারণে। ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এইসব চাঁদাবাজি বন্ধ করার দায়িত্ব আমার। তুমি একলা ওগোর বিরুদ্ধে লড়াই করতে পারবা? চেষ্টা তো করতে হবে নাকি? তুমি চেষ্টা করতে গেলে তো ওরা তোমারে মাইরেই ফেলাবো। আরে ওরা মাইরা ফেলাইলেও মরুন, আর ওরা না মারলেও মরতে হইব। মৃত্যুরে ভয় পেয়ে তো লাভ নাই। শোনো, মানুষ পৃথিবীতে মৃত্যুর সনদ নিয়েই আসে। তুমি এক কাজ করো, তুমি আমারে ভালো কাজ করার অনুপ্রেরণা দাও। তুমি অনুপ্রেরণা দিলে আমি ভালো কাজ করতে পারব, তাহলে তো পারুম না। মাথা নিচু করলে কেন? আমার দিকে তাকাও। এই যে দেখো কান্তি, এই যে দেখো আবার কান্দু কেন? আহারে কি হইলো নাকি, কান্দছো কেন তুমি? আমার ক কি হয়েছে নাকি ক? হ্যাঁ কি হয়েছে? আচ্ছা হো না দিগাই, ওই রসুলপুরের যাত্রার কি খবর? তুমি খবর পাও নাই? না তো কি এর খবর? বিশাল ঘটনা ঘটে গেছে তো। কিসের ঘটনা? প্রিন্সেস রত্নার তো তুলে নিয়ে গেছে আমাকে মুসলিম সরকার। মুশকিল, যাত্রা তো বন্ধ হয়ে গেছে। কার বাটা দেখছস? আরে নায়িকা দীপালির উপরও তো নজর পড়ছিল মুসলিম সরকারের। দীপালি পালায় ভাবছে। কি কোসে গেলি তুই? হ্যাঁ মুসলিম সরকারের মানুষ হইল। আচ্ছা এই খবর তুই কোথেকে শুনলি? দিবার কাছ থেকে। দিবারে জানাইছে আবার খলিল ভাই। কত কেমনটা লাগে, কত আশা করে রয়েছি যাত্রা দেখতে যাবো, এই কান্ড ঘটাইলো। আচ্ছা এখন তুমি যাত্রা মাত্রা বাদ দাও, তুমি উদয়পুর যাইবা কখন? এই ঘটাখানিক পরে যাবো। এখন কোথায় যাইতেছো? ওই গ্রামের মধ্যে একটু ঘুরে ঘুরে আসি, বুঝছো? তোমার না খালি খালি টাকা দিতে না করছি? রাগ করিস না, আমি খালি খালি টাকা দিই কই? আমি কই টাকাটুকু দিই নাকি? তা আমি দেখছি না তোমার দিতে। আরে উড়াই দিছি পোলাবেন মানুষ, একটু বোঝসটা একটু খাইতে গেলে তুই যা, অসুবিধা নাই, পাবে টাকা দিম গেলি কাজে না। বেশি হইলে আমারে দিও। কথা কবি না যেটা কই সেটা শুনতে থাক, যাত্রার ক্যাম্পে যা। যাত্রার ক্যাম্পে গিয়া রাজা রে এখানে লইয়া মুখে মুখে তর্ক করবি না, কল্লাটা ফালাইয়া দেবো। রাজারে এনে লই আবি, রকেট রকবি গ্রামের মধ্যে পাহারা বসাইতে।
পুলিশ ঢোকার লগে লগে যাতে আমারে ফোন করে দেয়। যা ঠিক আছে, যাইতাছি। আমি রাজারে আনতে পাঠাইছি, পুলিশ আইলে কইবে যে রাজা তোরে কিডন্যাপ করে এখানে নিয়ে আসছে। রাজার অসৎ উদ্দেশ্য আছিল, বলেও যদি আমার নাম মুখে আনো লাশ পইরা যাইব। কার খলিদের? বুঝতে পারছো স্বামী কি কইছি? খলিলরে যদি বাঁচায় রাখতে চাস তাহলে রাজার নাম কবি। কিছুক্ষণের মধ্যে রাজা এখানে আইসা পড়ব, হল লাগে তুই ভালোবাসারে অ্যাক্টিং করে যাবি। অ্যাক্টিং করস না মুসলিম সরকারের লগে, সেই অ্যাক্টিং করবি রাজার লগে। পুলিশ হইলে কবি, রাজা তোরে ফুসলায় ফাসলায় এখানে নিয়ে এসে, আমি জানি রাজার উপর তোর রাগ আছে, এই সুযোগে প্রতিশোধ নিয়ে ল। মনে থাকে যেন আমার নাম কইলে কইলা ছাগল নাইয়া তার আব্বুরে কম সন্ত্রাসী পাঠাই দিব তোর একবারে তোরে সিলুম সিলুম। আমি যদি তোরে একবার ধরি তো হিয়ার বাদে তোর দাঁত খুলি। আল্লাহর বিচার সন্ধু করে আছে এই গ্রামের ব্যক্তি জানে। তুমি মিশা কথা এমন কো কো, খাইতে মিশা কথা কো, বইতে মিশা কথা কো, ঘুমাইতে গেলে তুমি মিশা কথা কো। আরে মন্টুইয়া, তুই কিন্তু মুখ সামলাই কথা কব জ্যোতি, এক কো সোবরা দাঁত ফালা দিমু। কে সোবরা দাঁত ফালাবে কি লিগে? তুমি আঙ্গুঠানে ময়লা ফালায় কও নাই, আমরা ময়লা ফালাইছি। হ্যাঁ কি কো না কয়, আই জিন্দেগি তো তো তোর উডানে ময়লা হালাইনো হইছে, আর মিশা কথা কোন দরকার নাই। আরে মন্টুইয়া, কোনায় যাচ্ছ তুই খাড়া, আর কথা এবার শেষ হনো। তোমার ফাউল কথা হুনুনের টাইম তো আমার নাই। তুই যদি খারাপ না হইতি তাহলে কি তুই ইচ্ছা খারাপ মাইয়ারে বিয়ে করতিনি? এই কথা বুঝে শুনে কইবা, কারে তুমি খারাপ করতেছো? তোর বউরে কইয়ে দাঁড়ি, বিয়ের আগে কত ফলার লাগে কত কিছু কই। এই বাবি সরয়ে কিন্তু গালের সামনে ফাড়ালাম। ওয়াল্লাহ এত কি বলছিস? আল্লাহ কি বলছিস? আমার তো আকাশ বাতাস সব ঘুরে গেছে, আমার তো মাথা ঘুরতেছে। তুই আমারে সোবার মারবি কিলে? অবশ্যই স্যার বাবু, কারণ তুমি পুয়ারা নিয়ে খারাপ কথা কইতেছো। আমি তো ছোট বড় মানতাম না, গালের সামনে ঠিকই ফাটা গেলাম। দেখেন দেখেন সোবার দে সোবার দে গাল ফাটি দিছিস দে। তুই যদি আমার সবার বাড়ি সন্তুষ্ট থাকস তুই দে সবার দে। চর আমি মারতাম না, চর ফুয়ারা মারবো। কে বৌদি কি লেবি কি লে? কারণ তুমি ফুয়ারা নিয়ে অনেক খারাপ কথা কইতেছো। ওনো ফুয়ারার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নাই, তোমরা দুই বোন কিন্তু আল্লাহকে পারো নাই। কাজী সাবধান, একা সরাও সরান দিকে সরাও। সোরা
খারি একখান মারি দেখতে হিয়ার বাদে শুধু একটু খেলা সুবার খান না মারি বাঁচি গেলি সাবধানে সাবধানে খোঁজ খবর না নিয়ে আসলে বিয়ে শাদী দেওয়া ঠিক না জি ভাইজান মানুষের বাইরেরটা দেখে ভেতরেরটা বোঝা যায় একদম খাঁটি কথা বলছো তুমি আল্লাহ দিলে মাস্টার লাগবো পরের দিন আমাকে বাড়ির মধ্যে এসে হাজির এরপর থেকে তো আমাকে হেনে আসে তারপর মনে করে যে পোলাটা দেখে ভালো লাগছে ভালো দেখে আমি আরো পছন্দ করছি এরপর আবার শুনলাম আমার মাস্টারের কোশ্চেনটা জানো কাল আমি ভাবিকে একবার বলেছিলাম আমাদের বাড়ি থেকে একবার ঘুরে আসতে উনি বললেন যাবে একবারই যাবে ঠিকই তো কইছো তুমি আবার এখন হ্যাঁ করে বাড়ি তিনতে চাও কেন বারে তোমার সঙ্গে আমার একটা স্থায়ী সম্পর্ক হচ্ছে না এতবার করে কইলাম এই মিউ মিউ করে কথা কইবা না তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না কিন্তু ঠিক হইল না এখনো সরি আসলে এটা তো অভ্যাস হয়ে গেছে অভ্যাস পরিবর্তন করতে হইব তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আমার বাড়িঘর তোমরা দেখে আসবে না আচ্ছা আমি কি তোমার বাড়িঘর থেকে তোমার বিয়ে করছিলাম তা না তাহলে বাড়িঘর দেওয়ার কথা কইতেছো কেন না বিয়ের ব্যাপারে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয় সেটা বড় ভাইজন বুঝবো সেটা আমার চিন্তা নেই আচ্ছা ঠিক আছে চলো এখনই যাবে কেন তুমি কেন থাকছ থাকি না কিছুক্ষণ আমার বেশ ভালো লাগছে গ্রাম কেউ দেখলে কত ছড়াইব ছড়ালে ছড়া তোমাকে তো আমি বিয়ে করবোই হোক আমি চাই না গ্রামে তোমার আমার নিয়ে কোনো কথা হোক গ্রামে সবাই তোমার ভালো জানে ঠিক আছে তাহলে আরো 10টা মিনিট থাকি ঠিক আছে কি কইবা না আমি আসলে একটা কথা ভাবছি ভাবছি যে মানে বিয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ছেলে মেয়ে নিয়ে নেব না ঠিক আছে বিয়া এখনো হইলই নাই তুমি আমি পোলা পানের কথা চিন্তা করতেছো বারে বিয়ে তো হবে বিয়ার আসর থেকে বিয়ে ভেঙে যায় জানো খবরদার এসব অলক্ষণে কথা বলবে না ডিস্কো একদম না তোমার সঙ্গে আমার বিয়ে হতেই হবে আমি বকুল করে রানী অনেক ভালোবাসি একদম পালানোর চেষ্টা করবেন না আপনি ধরা পড়ে গেছেন প্রিন্সেস রত্নাকে কিডন্যাপ করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো
বিশ্বাস করেন স্যার, এই কাজ বুঝলেন সরকারের। এইসব তুমি কি করতেছো? এরপর কি বলবেন? ভিকটিম নিজে আপনার নাম বলেছে।